জানেন কি কোথায় যায় বিমানের টয়লেটের বর্জ্য? লম্বা সময়ের বিমান যাত্রায় খাওয়া দাওয়া থেকে ঘুম সবই হয় বিমানে, তাই স্বাভাবিকভাবেই মলত্যাগের কাজটিও করতে হয় বিমানের মধ্যেই। কিন্তু যাত্রীদের দেহের যাবতীয় বর্জ্য বিমানের টয়লেট থেকে কোথায় যায়? বিমানের টয়লেট ট্রেনের থেকে আলাদা রকমের হয়। এখানে থাকে ভ্যাকুয়াম টয়লেট। এ টয়লেট সিট অনেকটা নন স্টিক ফ্রাইং প্যানের মতো হয়। ফ্লাশ করা মাত্র মুহূর্তে সব গায়েব হয়ে সিট শুকনো হয়ে যায়। কিন্তু যায় কোথায়? ফ্লাশ বাটন চাপার সঙ্গে সঙ্গেই খুলে যায় টয়লেটের সঙ্গে যুক্ত ভ্যাকুয়াম পাইপের মুখ। সেকেন্ডের মধ্যে সেই পাইপ দিয়ে বজ্র গিয়ে জমা হয় বিমানের লেজে। বিমান গন্তব্যস্থলে পৌঁছানোর পর সেখানে বিমানের পেট খালি করা হয়। দুর্গন্ধযুক্ত সব বজ্র নিয়ে যাওয়া হয় হানি ট্রাক দিয়ে। বিমানের সঙ্গে একটি ভ্যাকুয়াম পাইপ লাগিয়ে সব বজ্র পাঠিয়ে দেওয়া হয় হানি ট্রাকের বিশাল ট্যাঙ্কে। এরপর সেই সব বজ্র রিসাইকেল করার জন্য নিয়ে চলে যায় হানি ট্রাক। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।